বিজয়ের মাসে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারিয়ে দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, এমন একটি মাসেই স্বৈরাচারী এরশাদের পতন ঘটানো হয়েছিল, শেখ হাসিনার সরকারকেও আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে। শওকত মাহমুদ বলেন, আমাদের সংগ্রাম স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, এজন্য দেশের জনগণ 16 ডিসেম্বর থেকে হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে চায়। তিনি আরো বলেন, দেশের জনগণ যা চায় শেখ হাসিনা তার উল্টো চায়, এজন্য জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সংবিধানের 5ম সংশোধনী করা হয়েছে। সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় আর সম্ভব হয়নি।